মেহেদী হাসান রিয়াদ আপনি লিখেছেন, ভুল করে যদি কেবলার দিক ঠিক করতে না পেরে অন্য দিকে ফিরে নামাজ পড়ে ফেলি তাহলে কি নামাজ হবে? আপনি কেবলার দিক জানার চেষ্টা করেছেন, না জানতে না পারার কারণে আপনি অনুমান করে যে দিক কেবলা হতে পারে সেটা বের করে আপনি নামাজ পড়েছেন, তাহলে নামাজ হয়ে গেছে। এরপরে যদি আপনি জানতে পারেন যে সেই কেবলা নয়, তারপরেও আপনার নামাজ হয়ে গেছে। কিন্তু আপনাকে আগে চেষ্টা করতে হবে কেবলা কোন দিক সেটি নিরূপণ করার জন্য। সেই চেষ্টা না করেই যদি আপনি যে কোনো জানাতনভাবে নামাজ পড়ে ফেলেন তাহলে ভুল হবে। কিন্তু আপনার কেউ বলেছে কেবলা এদিকে, এরপর আপনি কেবলা সেদিকে সালাত আদায় করেছেন বা আপনার ক্যাম্পাসের সহযোগিতা নিয়েছেন, কম্পাসের সহযোগিতা নিয়েছেন, সেই কম্পাসের সহযোগিতা নিয়ে আপনি কেবলার দিকে নামাজ পড়েছেন, এরপরে দেখলেন যে না সেটা ভুল হয়েছে। সেটা যদি একটু এদিক সেদিক হয় তাতে কোনো অসুবিধা নেই, আর যদি দেখা যায় যে না বড় ধরনের ভুল হয়েছে তাহলে আপনি নামাজটা আবার পড়বেন। আর যদি সবাইকে জিজ্ঞেস করেছেন বা জিজ্ঞেস করার মতো কোনো লোক পান নাই, এরপর শরিয়ার নির্দেশ হলো আপনার কোনো পথ খোলা না থাকলে নিজে অনুমান করবেন কোন দিকে কেবলা হবে, তারপরে অনুমান করে পড়েছেন, এভাবে সালাত আদায় করার পর ভুল প্রমাণ হলো আপনার সেটা দোহরার প্রয়োজন নেই। তাহলে কেউ ভুল তথ্য দিয়েছে সেটার ভিত্তিতে যদি আপনি কেবলা দিকে না পড়ে অন্যদিকে নামাজ পড়ে থাকেন তাহলে সেই নামাজটা আবার দোহরাবেন যখন আপনি জানতে পারবেন, বিশেষ করে ওয়াক্তের মধ্যে। আর যদি আপনার নামাজের যে কেবলা সেটা থেকে সামান্য এদিক সেদিক হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা।